মুশফিকুর রহমান আপনি লিখেছেন, শির্ক মুক্ত আমল ও হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি পারতে দিতেন তাহলে উপকৃত হতাম। শির্ক মুক্ত আমল এবং শির্ক মুক্ত জীবন গড়ার জন্য মূলত শির্ক সম্পর্কে জানতে হবে। শির্ক দুই প্রকার, একটা বড় শির্ক, একটা ছোট শির্ক। ছোট শির্ক আমাদের কথার মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, কথার ভুল, বিশ্বাসের জায়গা থেকে, ঠিক আছে, এগুলো ছোট শির্ক। আর বড় শির্ক হলো যেগুলোর ফলে ইসলাম থেকে, ইমান থেকে খারিজ হয়ে যায়, অন্য কাউকে আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত করলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পর্যায়ভুক্ত করলেন, এটা হলো বড় শির্ক। এই বড় শির্ক এবং ছোট শির্ক সম্পর্কে যত বেশি জানা যাবে, যত বেশি এলম অর্জন করা যাবে, তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। বিধায় এই সম্পর্কিত এলম অর্জন করতে হবে। আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে, এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠাবসা করতে হবে। মানুষের সান্নিধ্য মানুষকে সোনার মানুষে পরিণত করে। আল্লাহ তাআলা আমাদেরকে শির্ক এবং হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন।